টেকনোলজির এই জামানায় যেভাবে সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ফোনের ক্যামেরা আমাদের বিভিন্ন সুযোগ ও সুরক্ষা প্রদান করছে, তেমনভাবেই আজকাল ড্রোন ক্যামেরা অনেক প্রচলিত হয়ে গেছে। কিন্তু এই ড্রোন ক্যামেরা ক্যামেরাম্যানকে ওপর থেকে রেকর্ড দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে এমন কর্মকাণ্ড অথবা দৃশ্য রেকর্ড করে ফেলে যেগুলো দেখে আমরা বিশ্বাস করতে পারি না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ড্রোন ক্যামেরায় রেকর্ড হওয়া এমন কিছু দৃশ্য দেখাতে চলেছি যেগুলো দেখে আপনার হুশ উড়ে যাবে, নয়তো আপনি আপনার হাসি থামাতে পারবেন না। নাম্বার 1, লকডাউনের সময় লোকজনদেরকে ঘরের মধ্যে রাখতে পুলিশ সব ধরনের চেষ্টা করেছে, কিন্তু তারপরেও পুরো দেশকে কাবু করা পুলিশদের জন্য মুশকিল হয়ে যাচ্ছিল। বিশেষ করে মদ্যপানকারী ও একত্রিত হয়ে বসা থেকে লোকজনদেরকে বিরত রাখা পুলিশদের জন্য অনেক কঠিন কাজ ছিল। এর মধ্যে প্রেমিকদের কথা না বললেই নয়, যারা প্রেমিকাকে খুশি করার জন্য পুলিশের চোখে ফাঁকি দিয়ে কিংবা পেছন লাল করে প্রেমিকাকে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিত। লকডাউন পালন না করা ব্যক্তিদের ধরার জন্য পুলিশ একটি ইনোভেটিভ উপায় খুঁজে বের করে, তারা ড্রোনের সাহায্য নেয়। সকল ফুটেজের মধ্যে তারা এই মজাদার দৃশ্যটিও ড্রোন ক্যামেরা দ্বারা রেকর্ড করে নেয়। 14 এপ্রিলে তামিলনাড়ুর ত্রিপুর শহরের পুলিশ ড্রোন দিয়ে যাঞ্চ করার সময় কিছু যুবককে খোলা মাঠে ক্যারাম খেলতে দেখে। ড্রোন দেখা মাত্রই গাছের ছায়ার নিচে ক্যারাম খেলা প্রত্যেক ছেলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পালানোর কিছুক্ষণ পর তাদের মনে হয় তারা তাদের স্কুটি ও ক্যারাম রেখে চলে যাচ্ছিল। তাদের মধ্যে দুইজন ছেলে দৌড়ে এসে স্কুটি নিয়ে পালাতে শুরু করে। পুনরায় সেখানে দুইজন ছেলে দৌড়ে আসে ও তাদের ক্যারাম নিয়ে যায়। এদের মধ্যে একজন ক্যারাম ও অন্যজন একটি টেবিল নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু পুলিশের ভয়ে পেছনে থাকা ছেলের লুঙ্গি খুলে যায়। লুঙ্গি পরার বদলে সে ক্যারাম নিয়ে খোলা মাঠে বসে পড়ে। ড্রোন যেদিকেই যায় সে তার মুখ লুকানোর জন্য ক্যারাম সেই দিকে করে, কিন্তু পুলিশও মুডে ছিল, এই জন্য ড্রোন এদিক সেদিক ঘোরাতে থাকে। কিছুক্ষণ পর ভয়ে ক্যারামের ওজন তার সহ্য হয় না, সে ক্যারাম ও লুঙ্গি রেখেই পালাতে শুরু করে। তার পিছু করার পর পুলিশ এই ক্যারাম প্লেয়ারের এলাকায় আরো কিছু লোককে সতর্ক করে দেয়। ড্রোন আসাতেই সবাই যার যার ঘরে ঢুকতে বাধ্য হয়। নাম্বার 2, ঠিক এমনই ভাবে 24 এপ্রিল 2020 সালে চেন্নাইয়ের গুমিটপুন্ডি গ্রামের পাশে ড্রোন দিয়ে খোঁজ নেওয়ার সময় পুলিশ ড্রোনে এই কাপলকে রেকর্ড করা হয়। প্রেমিকের কোলে মাথা রেখে বিশ্রাম নেয়া প্রেমিকা ড্রোনের আওয়াজ শুনে চমকে ওঠে। তারা দুজনেই ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করে, তারপর দুজনেই দ্রুত বাইকে উঠে সেখান থেকে চলে যায়। তারা পালাতে সক্ষম হলেও পুলিশ তাদের গাড়ির নাম্বার দিয়ে ট্রেস করে লকডাউন না মানার কারণে লিগাল অ্যাকশন নেয়। বেচারা কাপল। নাম্বার 3, আপনিও নিশ্চয়ই সেই খবর দেখে থাকবেন যেখানে ফরেন কান্ট্রিতে লকডাউনের আগেই দোকান থেকে টয়লেট পেপার শেষ হয়ে যায়। এমনই একটি ঘটনা স্কটল্যান্ডে ঘটে, যখন রাজ হোগেই নামক ব্যক্তির ঘরে টয়লেট পেপার শেষ হয়ে যায়, কিন্তু বাইরে লকডাউন চলছিল। বেচারা খুবই চিন্তায় পড়ে গিয়েছিল, কারণ তারা পানির বদলে শুধু টয়লেট পেপারই ইউজ করে। এমন সময় তার বন্ধু স্কট কোলেন তার সাহায্যের জন্য এগিয়ে আসে, যার কাছে দুটি রোল এক্সট্রা ছিল। কিন্তু লকডাউনের সময় শহরের অন্য কোনায় এটি কিভাবে পৌঁছানো যায়, এমন সময় ডেলিভারির কাজ সহজ করে DJI ম্যাভিক প্রো ড্রোন। স্কট তার ড্রোনের সাহায্যে পেপার রোল বেঁধে তার বাড়ি থেকে 3 স্ট্রিট সামনে তার বন্ধুর দরজার সামনে টয়লেট পেপার রোল পৌঁছে দেয়। এমন বন্ধু যেন সবাই পায়। নাম্বার 4, আপনি দেখে থাকবেন ড্রোনের সাহায্যে অনেক সময় মেয়েদেরকে বিরক্ত করা হয়, তাদের প্রাইভেসি নষ্ট করার জন্য তাদের কাছে ড্রোন নিয়ে আসা হয়। এখানেও একটি ড্রোন এই মেয়ের কাছে আসে। ড্রোন ধরার জন্য মেয়ে অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। অবশেষে সে তার গাড়ি থেকে বন্দুক বের করে ড্রোনে ফায়ার করে। ভিডিওটি সত্যি হওয়ার দাবি আমরা করছি না, এটি স্ক্রিপ্টেডও হতে পারে। কিন্তু মার্চ 2017 সালে বেলিভি ওয়াশিংটনের একজন মহিলা যখন প্রতিবেশী ড্রোন তার ঘরের আশেপাশে দেখেন, তখন তিনি বিরক্ত হয়ে যান আর তার উপর পাথর ছুড়ে মারেন। নিশানা ভুল হওয়ায় তিনি ঘরের ভেতর থেকে বন্দুক বের করে আনেন, কিন্তু ফায়ার করার আগেই ড্রোনের মালিক সেখান থেকে ড্রোন সরিয়ে নেন।
নাম্বার 5, জুন 2015 সালে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে প্যাসিফিক বিচে কিছু লোক ফিশিং করছিল। একটি ড্রোন এখানকার সুন্দর দৃশ্য শুট করছিল, কিন্তু এখানে একজন জেলে শত চেষ্টার পরেও মাছ ধরতে পারছিল না। তার এই বেজ্জতি ভিডিও ড্রোনের রেকর্ড হতে দেখে সে রাগান্বিত হয়ে যায়। এজন্য জনাব মাছ ধরা ছেড়ে ড্রোন ধরার কাজে লেগে যায়। সে ড্রোনে হুক ছুঁড়ে মারে, ভাগ্যিস হুক ড্রেনের প্লেটে গিয়ে লাগে, যার ফলে ড্রোন অপারেটরকে জলদি ড্রোন নিচে নামাতে হয়। আসমানে উড়ন্ত ড্রোনে সঠিক নিশানা লাগিয়ে তিনি মাছের থেকেও মূল্যবান জিনিস ধরেন, আর ড্রোন অপারেটর টাইস লেডবেটার ইমপ্রেস হয়ে যায়। নাম্বার 6, 2014 সালে ক্যাপ্টেন ডিপস ডলফিন ও হোয়েল সাফারি ক্যাপ্টেন ডেভ অ্যান্ডারসন ক্যালিফোর্নিয়ার ডানা পয়েন্টে হোয়েল ও ডলফিনের সাঁতার কাটার অসাধারণ দৃশ্য রেকর্ড করে, যাকে ইউটিউবে জলপরীর ভিডিও বলে অনেকে লোকজনকে ধোঁকা দিয়েছে। সত্যি সুন্দর প্রাণীদেরকে একসাথে সাঁতার কাটতে দেখতে কতটা অ্যামেজিং লাগছে। নাম্বার 7, এই ভিডিওটি নর্থ ক্যারোলিনার রেঞ্জ লফ প্রান্ত থেকে আসে। 2017 সালে একজন 81 বছর বয়সী মহিলা তার বাড়ির পাশেই গুম হয়ে যায়। অনেক সময় পার হয়ে যাওয়ার পর বাড়ির বাকি সদস্যরা রেঞ্জ লফ পুলিশ স্টেশনে রিপোর্ট লেখায়। তারপর পুলিশ তার বাড়ির আশেপাশের ভুট্টা খেতে ড্রোনের সাহায্যে খোঁজ নিতে শুরু করে। কিছুক্ষণ সার্চ অপারেশন জারি থাকার পর জানা যায় এই মহিলা কোথাও ঘুরতে গিয়েছিল আর বাড়িতে ফেরার রাস্তা ভুলে গিয়েছে। এর ফলে তিনি ক্ষেতের মধ্যেই বসে পড়েন। দেরি না করে পুলিশ মহিলাকে ট্রেস করতে সক্ষম হয় আর বিনা লোকসানে মহিলা তার বাড়ি পৌঁছে যায়। নাম্বার 8, ড্রোন যতক্ষণ সঠিক হাতে থাকে ততক্ষণ কার্যকর থাকে, কিন্তু অনেক দেশে পুলিশরা উদ্দেশ্যবিহীন ড্রোনকে বড় ড্রোন ও নেটের সাহায্যে ধরা শুরু করেছে। এর মধ্যে একটি হলো টোকিও পুলিশের ড্রোন স্কোয়াড। 2015 সালে টোকিও পুলিশ এই ড্রোন স্কোয়াড তৈরি করে। যদি তারা কোনো উদ্দেশ্যবিহীন ফ্লাইং অবজেক্ট দেখতে পায়, বড় ড্রোন ও নেট সেই ড্রোনগুলোকে প্রাণীদের মতো ধরে আনে। ধরা পড়ার পর তার মালিককে তার অপরাধের শাস্তি দেয়া হয়। নাম্বার 9, এই ভিডিওটি তখন রেকর্ড হয় যখন কিছু কাপল তাদের ইয়োগার কিছু ফুটেজ ড্রোন দিয়ে রেকর্ড করছিল। সবকিছু ঠিকই চলছিল, স্ত্রী তার স্বামীর পায়ে উঠে পজিশন নেয়, কিন্তু হঠাৎ করে ড্রোনটি সেই মেয়ের উপরে এসে পড়ে, যার ফলে মেয়ে নিচে পড়ে যায় আর তাদের পুরো প্ল্যান নষ্ট হয়ে যায়। নাম্বার 10, বন্ধুরা, লাইট পুলে কাজ করা ওয়ার্কাররা তাদের প্রাণ কতটা বিপদে ফেলে কাজ করে তা নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু যখন কোনো হাই ভোল্টেজ লাইনে কিছু আটকে যায় আর সেটি পরিষ্কার করার কাজও অনেক কঠিন হয়ে পড়ে, কিন্তু এই আধুনিক জামানায় ওয়ার্কারদের তাদের প্রাণ বিপদে ফেলার কোনো প্রয়োজন নেই। পৃথিবী জুড়ে অনেক লোক এই কাজ করার জন্য ড্রোন ব্যবহার করে থাকে। এর একটি নমুনা পাওয়া যায় চীনের হুবেই প্রান্তে জিয়ানিয়া নামক জায়গায় রেকর্ড করা এই ভিডিওটিতে। এখানে হাই ভোল্টেজের লাইনে একটি 12 মিটার নেট ফেসে যায়, যেটিকে ওয়ার্কাররা আগুন বের হওয়া একটি ড্রোনের সাহায্যে সহজেই পুড়িয়ে ফেলে। যদি এই কাজ কোনো মানুষ করত, তাহলে এখানে কিছু মেশিন ও লোকের সাহায্য ছাড়াও অনেকটাই সময় লেগে যেত। নাম্বার 11, এই ভিডিওটি ডেনমার্কের কোপেনহেগেনের, যেখানে একটি অংশ অদ্ভুত সার্কেল শেপের কলোনি তৈরি করা হয়েছে। প্রথমবার দেখে এটি কোনো এলিয়েন প্লেসের মতো মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি কোনো এলিয়েন বেস নয়, বরং ম্যান মেড কলোনি, যাকে এমন সার্কুলার শেপে বানানো হয়েছে। কোপেনহেগেনের এসব কলোনিতে বাস করার জন্য আপনাকে $150 রেট দিতে হবে প্রতি মাসে, যদিও 12 মাস আপনি এখানে থাকতে পারবেন না, তারপরেও গরমের সিজনে আপনি এখানে আরাম করতে পারবেন। নাম্বার 12, জুলাই 2020 সালে টুইটারে মাইকেল জ্যামেকার দ্বারা আপলোড করা ড্রোন ফুটেজ অনেক ভাইরাল হয়েছিল, যেখানে লোকজন আজ পর্যন্ত সবচেয়ে ভয়ানক সানবার্ন দেখতে পায়। ফুটেজে দেখা যায় ফ্লোরিডার সমুদ্রে একজন ব্যক্তি সাঁতার কাটছে, যার স্কিন আগুনে পুড়ে লাল বর্ণ ধারণ করেছে। এজন্য অনেকে একে হেল বয় নাম দেয়। চমৎকার বিষয় হলো এই ব্যক্তির আশেপাশে অনেকগুলো স্ট্রিং রে ঘুরে বেড়াচ্ছিল, দেখে মনে হচ্ছিল ব্যক্তি তাদেরকে দেখেইনি। তারাও মনে হয় এই ধরনের মানুষ প্রথমবার দেখছে।
প্রিয় দর্শক, এগুলোর মধ্যে কোন ভিডিও ক্লিপটি আপনার সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দিন। কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।